হ্যালো হোম শেফস, ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা। প্রতিবারের মতো এবার কোনো রেসিপির ভিডিও নিয়ে আসিনি। বেকিংয়ে যারা বিগিনার তাদের জন্য কমন প্রশ্ন থাকে একটা, প্রথমে বেকিং শুরু করতে কি কি লাগে বা কি কি কিনতে হবে। তাই আজ আমি বেসিক বেকিংয়ের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো, যেগুলো না হলেই নয় সেগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন, এবং যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। বেকিংয়ের জন্য সবার আগে মাথায় আসে যেটা, সেটা হচ্ছে ডিম। আমাদের অনেককেই একটা কথা শুনতে হয়েছে অনেক সময় যে, ডিম আর চিনি দিচ্ছি, একটা কেক বানিয়ে দাও। তাহলে বুঝুন ডিমের গুরুত্ব কিন্তু অনেক। এগলেস কেকে ডিম লাগে না, সেক্ষেত্রে সাবস্টিটিউট টক দই বা কনডেন্সড মিল্ক হলেও হয়। এরপর দরকার চিনি। কেকের জন্য সাধারণত আস্তদানার চিনি ইউজ করা হয়, প্যাকেটের হোক বা খোলা যে কোনো পরিষ্কার চিনি ইউজ করা যাবে। তারপর ময়দা, কেক বানাতে ডিম চিনির পর এই ময়দাও কিন্তু লাগে, প্যাকেট হোক বা খোলা যে কোনো ময়দাই ইউজ করা যাবে। এই তিনটা জিনিস সবসময় বাসায় থাকে আমাদের, তবে প্রধান উপাদান দেখে মেনশন করলাম। তারপর লাগবে বেকিং পাউডার। কেক ফুলতে বা কেক বেক করতে এই বেকিং পাউডারের প্রয়োজন, তবে যে কোনো ব্র্যান্ডেরই নেন, চেষ্টা করবেন 2-3 মাস সর্বোচ্চ ব্যবহার করতে। এর বেশি হলে বেকিং পাউডারের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। 40-50 টাকায় এমন একটা বেকিং পাউডার পেয়ে যাবেন। তারপর দরকার বেকিং সোডা। বেকিং পাউডারের মতোই সোডা দিয়েও কেক রাইজিং বা কেক ফুলে ওঠার কাজ করে, এটাকে খাবার সোডাও বলে। 35-45 টাকায় বেকিং সোডা পেয়ে যাবেন। তারপর প্রয়োজন এই মেজারমেন্ট কাপ। বেকিংয়ের জন্য উপকরণের মাপ একদম সঠিক হতে হয়, আর প্রথম বেকিং শুরুর সময় এরকম একটা কাপ সেট দিয়ে শুরু করতে পারেন। এমন মেজারমেন্ট কাপ সেটগুলো 50-60 টাকায় পেয়ে যাবেন। তারপর দরকার কোকো পাউডার। চকলেট কেক ক্রিম বানাতে কোকো পাউডার ব্যবহার করতে হয়। এখন বাজারে অনেক রকমের কোকো পাউডার পাওয়া যায়, তবে শুরু থেকে চেষ্টা করবেন একটু ভালো মানের জিনিস ইউজ করতে। আমি মেলবোর্ন ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করি, যেটাকে আমরা মালয়েশিয়ান কোকো পাউডার বলেও চিনি। এগুলো 1 কেজির প্যাকেটে আসে, তবে অল্প পরিমাণেও নেওয়া যায়। এখানে 200 গ্রাম 120 টাকায় পেয়ে যাবেন। তারপর দরকার ফ্লেভার বা এসেন্স। এখন বাজারে অনেক রকমের ফ্লেভার বা এসেন্স পাওয়া যায়, এমন বোতলে করে যেগুলো পাওয়া যায় 65 টাকা। আরও ভালো চাইলে এই ধরনের এসেন্সগুলো নিতে পারেন। বেকারিতে এই ধরনের এসেন্সগুলো ইউজ করা হয় এবং এগুলো বড় প্যাকেজিংয়ে আসে, কিন্তু এখন অনেক অনলাইন বেকিং শপগুলো এই এসেন্সগুলোকে সবার সাধ্য অনুযায়ী 50-100 গ্রাম করে সেল করে, আর এই এসেন্সটা 50 গ্রাম 150-160 টাকা। অথবা এই ধরনের ইমালশন নিতে পারেন। ইমালশন দিয়ে ফ্লেভারের সাথে হালকা কালার হয়, এগুলো 100 গ্রাম 120 টাকার মতো। আর প্রথমত ভ্যানিলা, চকলেট আর পছন্দের যে কোনো একটা ফ্রুট ফ্লেভার নিয়ে শুরু করতে পারেন। তারপর দরকার এমন একটা ছাকনি বা চালনি। শুকনো উপাদানগুলো ভালো মতো চেলে নিতে এই চালনিগুলোর প্রয়োজন, 150 টাকার মতো দাম এগুলোর। এমন একটা ব্রাশ আর স্প্যাচুলার সেট বেকিংয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বাজারে এই ব্রাশ স্প্যাচুলার সেট পাওয়া যায় এবং আমিও সেট কিনেছিলাম, কিন্তু স্প্যাচুলাটা কোনোভাবে নষ্ট হয়ে গিয়েছিল, তাই পরে একটা সিঙ্গেল স্প্যাচুলা কিনে নিয়েছি এবং কালারটাও সামহাও ম্যাচ হয়ে গিয়েছে। এই সেটগুলো দাম 100 টাকার মধ্যে, এবং আমি এই সিঙ্গেল স্প্যাচুলাটাও সম্ভবত 120 টাকা দিয়ে কিনেছিলাম। তারপর দরকার একটা হ্যান্ড হুইক্স। এই হ্যান্ড হুইক্সগুলো বেকিংয়ের জন্য অনেক প্রয়োজনীয়, যদিও এগুলো ইলেকট্রিক বিটারের মতো রেজাল্ট দেয় না। তবুও যাদের বাজেট কম বা প্রথমেই সব একবারে কিনতে চান না, আস্তে আস্তে শুরু করতে চান, তারা অবশ্যই এটা নেবেন। তারপর দরকার এমন একটা ব্রেড নাইফ। এই খাঁজ কাটা ছুরিগুলো দিয়ে কেকের স্লাইস একদম সমান এবং সুন্দরভাবে করা যায়। এগুলো বিভিন্ন সাইজের আছে, 200-300 টাকার মধ্যে বিভিন্ন সাইজের ব্রেড নাইফ পেয়ে যাবেন। ইলেকট্রিক বিটার, এটা বেকিংয়ের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে একটা। স্পঞ্জ কেক বা কেকের ক্রিম পারফেক্টভাবে বানাতে ইলেকট্রিক বিটারের সাবস্টিটিউট নেই। হ্যাঁ, হ্যান্ড হুইক্স দিয়েও কাজ চালানো যাবে, তবে পারফেক্ট, আমি আবারও বলছি পারফেক্ট বানাতে চাইলে বিটার লাগবেই। এই বিটারটা বর্তমানে দাম 1550-1600 টাকা, কিন্তু এখন বাজারে 500 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যেও বিটার পাওয়া যায়। প্রথম শুরু করার জন্য ছোট বিটারগুলো নিয়ে নিতে পারেন। তারপর দরকার একটা টার্ন টেবিল। কেক ফ্রস্টিং করতে এই টার্ন টেবিলগুলো দরকার হয়, এগুলো 150 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার প্রয়োজন হুইপিং ক্রিম। আর আমি
যারা বিগিনার তাদেরকে বলবো হুইপিং ক্রিম দিয়ে স্টার্ট করতে, কারণ বাটার ক্রিমের কস্টিংটা বেশি পড়ে যায় তুলনামূলক, এবং সেই তুলনায় হুইপিং ক্রিমের কস্টিংটা অনেক কম আসে। একটা ভালো মানের হুইপিং ক্রিম দিয়ে আপনারা 1 পাউন্ডের 7 থেকে 8টা কেক বানাতে পারবেন। আমি হুইপিং ক্রিম এনেই প্যাকেট থেকে বের করে এমন একটা বয়ামে রাখি, এতে করে ক্রিমগুলো বের করতেও সুবিধা হয় আর প্যাকেট নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে না। আপনারা শুরু করার জন্য ভিভো বা ভিভো রেড ক্রিমটা বেছে নিতে পারেন। এগুলো 1100 গ্রামের প্যাকেটে থাকে। একটা প্যাকেট দিয়ে বললাম 1 পাউন্ডের 7 থেকে 8টা কেক হয়ে যায়। তারপর দরকার আইসিং সুগার। আইসিং সুগারগুলো আমি প্যাকেট খুলে বয়ামে ঢেলে স্টোর করি। এই আইসিং সুগারগুলো 250 গ্রাম 60 টাকা করে নিয়েছি। তারপর প্রয়োজন কেক বোর্ড। কেক বানিয়ে এই বোর্ডের উপর সেট করতে হয়। এগুলো বিভিন্ন সাইজের আছে, সাইজ অনুযায়ী 8 টাকা থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবেন। তারপর দরকার এমন একটা নিচু তলার বিটিং বোল। এমন কাচের বাটি যে নিতে হবে তা নয়, 250 থেকে 300 টাকার মধ্যে ভালো মানের ফুড গ্রেড প্লাস্টিকের বিটিং বোল পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। এতে করে ডিম বা ক্রিম বিট করতে সুবিধা হবে। কেক মোল্ড লাগবে কেক বানানোর জন্য। এগুলো বিভিন্ন সাইজের পাওয়া যায়। প্রথম প্রথম 6 ইঞ্চি এবং 8 ইঞ্চি এর 2টা করে গোল আর 4 কোণা মোল্ড, আর হার্ট শেপের 6 ইঞ্চি একটা মোল্ড নিতে পারেন। 70 টাকা থেকে শুরু করে সাইজ অনুযায়ী দাম 150 টাকা প্লাস পর্যন্ত আছে, বা আরো বেশিও আছে। আর দরকার এমন একটা অফসেট স্প্যাচুলা বা প্যালেট নাইফ। কেকে ক্রিম লাগাতে এবং স্মুথ করতে এটা কাজে লাগে। আমি সিঙ্গেলটা নিয়েছি, এমন 3টার সেট পাওয়া যায়। 150 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন এই অফসেট স্প্যাচুলা বা প্যালেট নাইফ গুলো। তারপর দরকার নজল। প্রথম প্রথম একবারে বেশি নজল না কিনে, বা ছোট ছোট যে সেট গুলো পাওয়া যায় ওগুলো না কিনে, এরকম 5টা নজল কিনে নিতে পারেন। এখানে রয়েছে এরকম একটা ওপেন স্টার নজল, একটা ক্লোজ স্টার নজেল। এই দুটো দিয়ে ফুল করতে পারবেন কেকের উপরে। তারপর একটা ছোট স্টার নজেল, এই স্টার নজেলটা দিয়ে বর্ডার করতে পারবেন কেকের। একটা লিফ নজেল, যেটা পাতা বানাতে এই নজেলটা কাজে লাগবে। আর এমন একটা বাস্কেট নজেল, এটা দিয়ে খুব সুন্দর ঝুরির টেক্সচার দিতে পারবেন কেকের উপর। আর চাইলে এমন একটা বড় 2D নজেল নিয়ে রাখতে পারেন, বড় গোলাপ বানাতে এই নজেলটা লাগবে। তারপর দরকার ফুড কালার। এমন বোতলে যে কালারগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন। প্রথমে এগুলো লিকুইড কালার, 55 থেকে 65 টাকার মধ্যেই পেয়ে যাবেন এগুলো। অথবা চাইলে এরকম সেমি জেল কালারগুলো নিতে পারেন। এগুলো সেমি জেল কালার হয়, ক্রিমে ইউজ করলে ক্রিম নরম হয়ে যায় না বা গলে যায় না। এটা রেডম্যান ব্র্যান্ডের, বড় বোতলে থাকে, অল্প পরিমাণে এমন বোতলে নেওয়া যায়, 100 গ্রাম 120 টাকা। তারপর দরকার পাইপিং ব্যাগ। এগুলো 3 থেকে 4 টাকা পিস। কেকের ক্রিম লাগানোর জন্য এবং নজল সেট করে ফুল বানানোর জন্য এই পাইপিং ব্যাগগুলো কাজে লাগে। এরকম কিছু সুগার বলস স্প্রিঙ্কল নিতে পারেন। প্রথম প্রথম খুব বেশি না নিয়ে 1 বা 2 রকমের নিতে পারেন। কেক বানিয়ে এগুলো দিয়ে সাজালে সুন্দর লাগে দেখতে। এগুলো ডিজাইন ভেদে 50 গ্রাম 70 টাকা থেকে 130 টাকার মধ্যে পেয়ে যাবেন। শুরুতে বেকিংয়ের জন্য ওভেনের দরকার নেই, বড় হাঁড়ি কড়াই বা এরকম রাইস কুকারের হাঁড়িগুলোতে বেক করতে পারবেন। কেক বানাতে রানার সয়াবিন তেল ইউজ করতে হয়, এবং অনেক রেসিপিতে বাটার লাগলেও এটা বাটারের সাবস্টিটিউট হিসেবে ইউজ করা যায়। আর বেসিক বেকিং স্টার্ট করতে মোটামুটি এই জিনিসগুলো নিয়ে শুরু করতে পারেন। আসলে বেকিং এমন একটা আর্ট যেটার জন্য প্রোডাক্টের কোনো লিমিটেশন নেই। আপনি যত শিখবেন তত বুঝবেন যে, এবং তত জানবেন যে নতুন নতুন কত প্রোডাক্ট প্রয়োজন। তবে শুরু তো সবসময় ছোট থেকেই হয়, তাই বেসিক কিছু জিনিস নিয়ে স্টার্ট করতে পারেন। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।